দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া রবিবার আসানসোল পৌর নিগমের ৬ নম্বর ওয়ার্ডের উপনির্বাচন পর্ব মিটল মোটের ওপর শান্তিপূর্ণভাবে। এই ওয়ার্ডের চতুর্মুখী লড়াই মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী বিধান উপাধ্যায় ও বিজেপি মনোনীত প্রার্থী শ্রীদেব চক্রবর্তী। ভোটারদের মধ্যে সকাল সকাল ভোটদানের আগ্রহ ছিল তুঙ্গে। ভোটদানের হার ৮২.৬১%। ভোট ফলাফল ২৪শে আগস্ট। দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া রবিবার আসানসোল পৌর নিগমের ৬ নম্বর ওয়ার্ডের উপনির্বাচন পর্ব মিটল মোটের ওপর শান্তিপূর্ণভাবেই। আসানসোল পৌর নিগমের ৬ নম্বর ওয়ার্ডের জামুরিয়ার মোট ১৪টি বুথে উপনির্বাচন পর্বকে ঘিরে প্রশাসনিক নিরাপত্তার বেষ্টনী ছিল আঁটোসাঁটো। ওয়ার্ডে চতুর্মুখী লড়াই ঘিরে রাজনৈতিক মহলেও উৎসাহ তুঙ্গে। এই ওয়ার্ডের মূল লড়াই তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী বিধান উপাধ্যায়ের সাথে বিজেপি মনোনীত প্রার্থী শ্রীদীপ চক্রবর্তীর। উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় সামিল সিপিএম এর প্রার্থী শুভাশিস মণ্ডল ও কংগ্রেসের প্রার্থী সোমনাথ চ্যাটার্জি। রবিবার সকাল থেকেই উপনির্বাচন পর্বকে সুষ্ঠুভাবে সম্পন্ন করাতে পুলিশ প্রশাসনের প্রস্তুতি নজরে আসে। বুথে বুথে ছিল সিসি ক্যামেরায় নজরদারি। ভোটারদের সকাল সকাল ভোটদানের উৎসাহ ছিল তুঙ্গে। তবে বেলা বাড়ার সাথে সাথে কয়েকটি বুথে বেশ কিছু অশান্তির ছবিও নজরে আসে। বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ঘিরে উপনির্বাচনে যুযুধান দুই প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস ও বিজেপি শিবিরের চাপানুতরও ওঠে তুঙ্গে। এদিকে কেমন ভোট গ্রহণ চলছে বিভিন্ন বুথে তাই দিন বিভিন্ন বুথ ঘুরে দেখেন ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী বিধান উপাধ্যায়। উপনির্বাচন পর্ব অবাধ ও শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করলেন তিনি। ফুৎকারে উড়িয়ে দিলেন বিরোধী বিজেপি শিবিরের তোলা সমস্ত অভিযোগও। রবিবার সকাল ৭টা থেকে শুরু হয় ভোট গ্রহণ পর্ব, চলে বিকেল ৫টা পর্যন্ত। উপনির্বাচনে ভোটদানের হার ৮২.৬১%। আসানসোল পৌর নিগমের ৬ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে চতুর্মুখী লড়াইয়ের ফলাফল জানা যাবে আগামী ২৪শে আগস্ট। ভোট ফলাফলের জন্য অপেক্ষা আর মাত্র কয়েকটা দিন। উপনির্বাচনে জিতলে তবেই আসানসোল পৌর নিগমের মেয়র হিসেবে থাকতে পারবেন বিধান উপাধ্যায়। এখন তাই ভোট ফলাফলের দিকেই তাকিয়ে আসানসোল শিল্পাঞ্চলবাসী। জামুরিয়া থেকে তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। पश्चिम वर्धमान जिले में पहली बार आपके शहर रानीगंज में कल्याणी ऑटोमोबाइल्स लेकर आए हैं शानदार लुक और फीचर्स के साथ अच्छी बैटरी रेंज वाले कोमा के इलेक्ट्रिक बाइक्स और स्कूटर, जहां आपको मिलेंगी जापानी टेक्नोलॉजी युक्त इंडियाज फर्स्ट इलेक्ट्रिक क्रूशियर बाइक कोमा की रेंजर, इंडियाज लार्जेस्ट इलेक्ट्रिक स्कूटर कोमा की TN95। यहां आपको मिलेगी बैंक लोन की सुविधा। हमारा मोटो है राइट कोमा की, गो इलेक्ट्रिक गो ग्रीन। कल्याणी ऑटोमोबाइल्स, NH2 पंजाबी मोड, रानीगंज। कॉन्टेक्ट नंबर 7044743675।